জানি না, যে কোনো যে কেউ প্রার্থী হতে পারে, তা নিয়ে তো আমার কিছু বলার নাই। ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ হবে, কি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে, কে কাকে হারাবে, এগুলো মাঠের গল্প, মাঠে মানুষের সমর্থনের গল্প এখানটায়। এখানে মানুষের দোয়া আশীর্বাদের বিষয়, মানুষ তার স্বাধীন মতামত প্রকাশ করে যাকে মনে করবে সেই জয়ী হবে। কিন্তু একটা নির্বাচনকে, মানুষের ভাবাবেগকে, মানুষের বিচারকে, খেলার মাঠের যেটা অনিশ্চয়তা, তার মধ্যে এনে লাভ কী আছে? খেলার মাঠে কী হয়, আজ আছে তো কাল নেই। যারা আইপিএল দেখে, যারা টি টোয়েন্টি দেখে, না কী সব হয় আজকাল, তারা জানে যে আজকালকার খেলোয়াড় সব টাকার বিনিময়ে খেলতে আসে। আমরা হৃদয় দিয়ে খেলা পছন্দ করি, টাকার বিনিময়ে খেলতে খেলতে যারা অভ্যস্ত হয়ে যায় তারা মানুষের ভাবাবেগকে গুরুত্ব দিতে পারে না, ঠিক আছে? তাই স্লোগান দেখবে না, খেলা হবে, খেলা হবে, কী খেলা হবে, কিসের খেলা হবে? মানুষের মতামতকে নিয়ে খেলা হবে? মানুষকে সম্মান দিতে শেখো, এটা আমার প্রথম, যারা নির্বাচনে অংশগ্রহণ করে সকলের প্রতি আমার প্রথম পরামর্শ, আমার প্রথম আবেদন, মানুষের মতামতকে সম্মান দিতে হয়, মর্যাদা দিতে হয়, তবেই নির্বাচনে লড়বার অধিকার অর্জন করা যায়। দু নম্বর কথা, আমি এখানকার মানুষ, আমাকে সবাই চেনে জানে, আমি মানুষকে এখানে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। আমার সীমাবদ্ধ ক্ষমতায় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য সেবা এবং সহযোগিতা করাকে আমার রাজনীতি ধর্ম মনে করি। এখানকার মানুষের দোয়া দয়া আশীর্বাদে আমি একটা সাধারণ পাড়ার ছেলে আজ ভারতবর্ষের সব থেকে বড় পঞ্চায়েতে গিয়ে মানুষের কথা বলবার সুযোগ পেয়েছি। তো স্বাভাবিকভাবেই আমি মানুষের ইচ্ছা অনিচ্ছা মর্যাদা সম্মান নিয়ে কখনো খেলোয়াড়ি সুলভ ভাবভঙ্গি করে তাদেরকে অমান্য অমর্যাদা করতে চাই না। অর্থাৎ যারা এগুলো বলবে আপনার তাদেরকে জিজ্ঞেস করবেন কাদের মধ্যে এক্সাইটমেন্ট আছে, কিসের এক্সাইটমেন্ট, তাদেরকে জিজ্ঞেস করবেন। আমাদের নির্বাচন করতে হয়, নির্বাচন করছি, নির্বাচন করেছি, এর আগেও লড়েছি, এর আগেও জিতেছি, তাই নির্বাচনে আমরা আমাদের মতো করে চলতে থাকি। হঠাৎ করে কে কোথা থেকে কী বলবে না বলবে, তাদের প্রশ্ন, তাদেরকে উত্তর তাদের কাছ থেকে সংগ্রহ করুন আপনারা। আমি শুধু একটা কথা বলতে চাই, কিছুদিন আগে আমি দিল্লি গেছিলাম এই নির্বাচন কমিশনের নির্বাচন করতে, সেখানে একটা সাংবাদিকের সঙ্গে দেখা হয়েছিল, তারা হিন্দিতে কথা বলে। সে বললো, দাদা চুনাও লড় রে? হ্যাঁ। মানে আমি বললাম, হ্যাঁ নির্বাচন হয়েছে? মানে হ্যাঁ। বলছে, হালাত কে হয়? আরে চুনাও তো শুরু নাই হয়ে, আমি কাইসে হালাত বাতাও। তো বলছে আমাকে, বিজেপিকে দো ক্যান্ডিডেটে হ্যাঁ, সে বলছে বিজেপি দুটো ক্যান্ডিডেট, আপনি এটা মাথায় রেখে চলবেন যে আপনার বিরুদ্ধে অন্য কেউ নেই, আপনার বিরুদ্ধে বিজেপির দুটো ক্যান্ডিডেট। আমি এখানে এসে কী দেখলাম, যে তৃণমূল পার্টি তারা নির্বাচনে জিততে চাইছে না, তৃণমূল পার্টির লক্ষ্য নির্বাচনে অধিচদিকে হারাতে। তৃণমূলের লক্ষ্য অধিচদিকে হারানো, আর বিজেপির লক্ষ্য এই মৌকায় নিজেদের সংখ্যা বাড়ানো। গল্পটা এই জায়গাটা, তৃণমূলের লক্ষ্য অজিত অধিচদিকে হারানো, আর বিজেপির লক্ষ্য এই মৌকায় নিজেদের সংখ্যা বাড়ানো। তো আমাকে সাংবাদিক একজন পরিচয়, সে মজা করে বলল, বিজেপির কিন্তু দুটো ক্যান্ডিডেট দাদা, হুঁশিয়ার হও, এখানে তাই দেখছি বিজেপির দুটো ক্যান্ডিডেট।